माननीय রাজ্যপাল কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। বলছে দিদিগিরি নেই চলেগা, আমি বলি ও তো সচ হে, দাদাগিরি নেই চলেগা, দিদিগিরি নেই চলেগা, লেকিন রাজ্যপাল পহলে আপকো তো পদত্যাগ করনা চাইয়ে, হু আর ইউ টু টর্চার দ্য উইমেন। এখনো তো সব বেরোয়নি, আর একটা ভিডিও আমি পেলাম। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন, আমি তো জানি না ঘটনা পুরো। বলছে দিদিগিরি নেই চলেগা, আমি বলি ও তো সচ হে, দাদাগিরি নেই চলেগা, দিদিগিরি নেই চলেগা, লেকিন রাজ্যপাল পহলে আপকো তো পদত্যাগ করনা চাইয়ে, হু আর ইউ টু টর্চার দ্য উইমেন। কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না, আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়, ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছে, যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি, আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। একটা পলিটিক্যাল পার্টি এরকম হয়, কোনোদিন শুনেছেন কেউ? তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি, যারা চোর হয় না, চোরের মায়ের বড় বড় গলা হয়।